دار السلام نمك اكتا جنت رويچه اوئي جنت اكتا پروگرام رائي جن كوروين اوئي پروگرام يامر الله اكتا استيز كوروين شبار شنگ دیکھا كورار جنن بشال بڑا اكتا استيز كوروين جي استيز لوگ قدق امبئے کرمير جائے گا هاي شکل جنت اكتا بشار جنن ایک اكتا چيار دیبن دنیار پلاسٹیکر کنو چيار نا بیتر چيار نا کٹر چيار نا اذا چيار ہو بے ہیرا زبرزت یا خود মনি মুক্তা পাথর দিয়ে তৈরি করা এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা সকল জান্নাতীরা চেয়ারে বসে থাকবে এমন সময় জান্নাতুল ফিরদাউস থেকে মিশকে আম্বর স্তূপ মিশকে আম্বরে ঢাল এনে জান্নাতীর প্রোগ্রামের মধ্যখানে ভেঙে দিবে ছিটাইয়া দিবে পুরা জান্নাত মিশকে আম্বর গ্রানে মুখরিত হইয়া মৌমৌ হয়ে যাবে এমন সময় আমার আল্লাহ স্টেজের ভিতরে চেয়ার বসাবেন হামদে বারি তাআলা পরিবেশন করার জন্য আল্লাহ তাআলা দাওয়াত করবেন ইসরাফিলকে কারণ ফেরেশতাদের মধ্যে সবথেকে মধুর কণ্ঠের অধিকারী ছিলেন হযরত ইসরাফিল হামদে বারি তাআলা পরিবেশন করার জন্য ইসরাফিলকে দাওয়াত করবেন বিশেষ অতিথি হিসেবে দাওয়াত করবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে প্রধান অতিথি হিসেবে দাওয়াত করবেন আমার নবী আপনার নবী সরকার কায়নাত দু জাহানের সরদার বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলে পাক হয়ে যাবেন প্রধান অতিথি আর এই প্রোগ্রামের সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ আল্লাহু আকবার কি হয়ে যাবে জান্নাত আমার বন্ধুগণ সকলেই বসে আছে আপন আপন চেয়ারে এমন সময়ে সকল চেয়ারে বসে আছে প্রধান অতিথির চেয়ারে সরকারে কায়নাত বসা যাকে না দেখে জিন্দেগি ভর দুরূদ শরীফ পড়ে গেলাম শ্রী রাসূলকে চেয়ারে বসা আছে সভাপতির চেয়ারে সভাপতি নাই আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন বান্দারে জান্নাতে তোদের সঙ্গে যখন আমি আল্লাহর প্রথম দেখা হবে বান্দা আমি কিন্তু তোমাদের সকলকে সালাম দিব সালাম আল্লাহু আকবার ও বান্দা মনোযোগ দিয়ে শোনো এক মিনিটে কথাগুলো বলে দেই আমার রাসূল যখন মিরাজে গিয়েছিলেন আল্লাহ আমার রাসূলকে সালাম দিয়ে বলেছিলেন পয়গম্বরে আরবি আপনাকে সালাম দিলাম আমার রাসূল সালামের জবাব দিলেন না আল্লাহ ডাক দিয়ে বলছেন বন্ধু আমার আসমান জমিন সব পার করায়া সিদ্রাতুল মুনতাহাইনা আজ আজিম পর্যন্ত নিয়ে এসেছি সালাম দিলাম রব তুমি সালামের জবাব দিচ্ছ না কেন হাবিব ডাক দিয়ে বলেছেন আল্লাহ তাআলা আপনি আমাকে ভালোবাসেন আমি জানি কিন্তু আল্লাহ আপনার এখানে আসার পরে কত কথাই না জিজ্ঞাসা করলেন আমি কেমন আছি আমার মেয়ে কেমন আছে কত কথা জিজ্ঞাসা করলেন কেমনে তোমার সালামের জবাব দি একবারের জন্যও তুমি আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলা না আয় আল্লাহ আমি তোমার সালামের জবাব দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমার গুনাহগার উম্মতদেরকে সালাম না দিও আল্লাহু আকবার আল্লাহ বলছেন বন্ধুরে তোমার গুনাহগার উম্মতকে আমি কেমনে সালাম দেই তুমি তো আমার সামনে এসেছো কেউ তো আমেরিকায় কেউ বাংলাদেশে আমি কেমনে তাদেরকে সালাম দিব আল্লাহর রাসূল বলছেন আল্লাহ কেমনে সালাম দিবেন আপনি জানেন আপনি সালাম দেওয়া লাগবে আল্লাহ বললেন আমি কি ঘরে ঘরে গিয়ে সালাম দিব দেশে দেশে গিয়া নবীজি বলছেন আমি জানি না আপনি কেমনে সালাম দিবেন আল্লাহ বললেন বন্ধুরে তোমাকে আমার বাড়িতে আনছি কষ্ট দেওয়ার জন্য না তোমাকে খুশি রাখবার জন্য কথা দিলাম কথা দিলাম জান্নাতে যখন তোমার উম্মতের একত্রিত হবে ওই সময় আমি আল্লাহ সর্বপ্রথম তোমার উম্মতদেরকে আমি সালামের ওয়াদা দিলাম আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন আল্লাহ আপনি সালাম দিবেন এত সন্দেহ নাই আপনি বলেছেন সালাম দিবেন সন্দেহ নাই ওয়ালা কিল্লি আতমাইন্না কালবি কিন্তু আল্লাহ আমি অন্তরে শান্তি পাই না আপনি সালাম দিবেন ডকুমেন্টস দেন লিখে দেন
আল্লাহ বলছেন বন্ধুরে আমি জবান দিয়ে বলছি আমার কথা তো মিথ্যা হতে পারে না নবীজি বলছেন ওগো আল্লাহ আমার ও আল্লাহ আমি বিশ্বাস করি আপনি তো অবশ্যই আমার উম্মতদেরকে সালাম দিবেন আমি বিশ্বাস করি অন্তরে প্রশান্তি পাই না আপনি লিখে দেন আল্লাহ বললেন বন্ধু শুধু লিখে দিলাম না কোরআনের আয়াত মানাইয়া দিলাম আল্লাহু আকবার আমার আল্লাহ কোরআনে জানাইয়া দিয়েছেন তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনহু সালাম ও আমার গোলামের দল মুলাকাত যখন হবে তোমাদের সঙ্গে আমার আমি তোমাদেরকে সালাম দিব এই দারুস সালামে প্রথম মুলাকাত হচ্ছে বান্দার সঙ্গে আল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল দেখলে সকল জান্নাতীরা কোন কোন চেয়ারে বসে আছে শুধু সভাপতির চেয়ারে সভাপতি নাই আমার বন্ধুগণ এমন সময় আল্লাহ জান্নাতের পর্দা সরাইয়া নিজে দাঁড়াইয়া দাঁড়াইয়া তার বান্দাদেরকে সালাম জানাবে পড়েন সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলবে আসসালামু আলাইকুম ইয়া ইবাদি ও আমার বান্দারা তোমাদের প্রতি আমার পক্ষ থেকে সালাম আল্লাহু আকবার জান্নাতীরা যখন আল্লাহ কুদরতের চেহারা মুবারকের দিকে তাকাবে অমাউকর অজ্ঞান হয়ে পড়ে যাবে রবকে প্রথমবার দেখছে কত শত বৎসরে চলে যাবে কোনো জ্ঞান নাই সবাই আবার ঠিক হবে আল্লাহ চেয়ারে বসবেন আল্লাহ দাঁড়াইয়া বলবেন আজকের বিশেষ অতিথি হামদে বারি তালা পড়ো ইসরাফিল ইসরাফিল দাঁড়াইয়া যাবেন হামদে বারি তালা পরিবেশন করবেন আমার বন্ধুগণ আল্লাহ বলবেন জান্নাতীরা তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যদি মুত্তাকি হতে পারো রোজাদার হতে পারো জান্নাতে আসলে সারাদিন না খাইয়া রোজা রাখছো তোমাদেরকে আমি নিজের হাতে খাওয়াই নাই আজ আমার এখানে এসেছো আমি তোমাদেরকে সর্বপ্রথম নাস্তা করাতে চাই সুবহানাল্লাহ তো আসতে নাস্তা করাবেন কে নাস্তা করাবেন আমার বন্ধুগণ সবার সামনে আল্লাহ জান্নাতের চেহারার দিকে তাকায় আছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন হুর আর গেলমান কোথায় রে আসো এমন সময়ে এক একজন জান্নাতির সামনে 80,000 খাদেমা দুই হাতে 1,60,000 নাস্তার প্লেট নিয়া এক একজন জান্নাতির সামনে হাজির হয়ে যাবে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ জুড়ে পড়েন কয় লক্ষ প্লেট আপনি কয়টা খেতে পারবেন খাইবেন নি একটাও খাইতে পারবেন না তো সব খাইতে পারবেন কিছু কয় না দিকে একটা তো বলতে পারবেন তো অনেক আছে এত বেশি খাবার দেখার পরে বলবে আমার মেয়ে যদি আসে আমার মেয়ের জামাই যদি আসে তাহলে ওদের জন্য তো কিছু রাখতেই হইব ফ্রিজে ফ্রিজ আছে না জান্নাতে ক আছে জান্নাতে ফ্রিজ পাইবেন কু এরা দুনিয়া বানাইছে না আল্লাহ বলবেন বান্দা তোর 1,60,000 প্লেট দিছি তোর বন্ধু বান্ধব আইলে মেয়ে আইলে আবারও আমি প্রত্যেকজনের জন্য 1,60,000 রেডি করে রেখে দিয়েছি তুমি সব খায় পালাও বান্দা দেখবি 1,60,000 প্লেট কেমনে খাই আল্লাহ বলবেন তোর যে প্লেট দিছি এই প্লেট তো খাবার এটা ভাঙ্গে খায়া পালাইছ সুবহানাল্লাহ বলেন না এ সময় কাঁটা চামচ চিনেন কাঁটা চামচ চিনেন না মনে কাঁটা চামচ দিবেন এখানে একটা লম্বা ওয়াজ আছে কাঁটা চামচের এদিকে যাইতেছি না আপনারা এমনি রোজা ভাঙ্গে ফেলাইবেন করে এখনই খায়া ফেলে মানে এদিকে আর যাইতেছি না জান্নাতের ওয়াজ তো কাঁটা চামচের একটা ওয়াজ আছে মারাত্মক ওয়াজ আমার বন্ধুগণ তো আল্লাহ বলবেন কাঁটা চামচ দিলাম নাস্তা করো 1,60,000 নাস্তার প্লেট আপনার কাঁটা চামচ নিয়া নাস্তা শুধু এই যে ঠুটের কাছে আনছেন এই যেভাবে থাকাইতেছে মনে হচ্ছে মনে খাইতেছে রোজা ভাঙ্গিয়া এই যে আনছেন এখানে খাইবেন খাইবেন এমন সময় আল্লাহ বলবেন আজকের বিশেষ অতিথি দাউদ দাঁড়াইয়া যাও আমার কোরআন থেকে সূরা তোহা তিলাওয়াত করো আল্লাহ বললেন না হযরতে দাউদ দাঁড়াইয়া যাবেন কোরআন থেকে যখন সূরা তোহা তিলাওয়াত করতে টান দিবে জান্নাতীরা তাকাইয়া দেখবে দাউদ নবীর একটা কণ্ঠ থেকে সত্তর প্রকারের মধুর আওয়াজ শোনা যায়
জান্নাতিরা চামচ ছেড়ে দিয়া নাস্তার উপরে ডেকে দিয়ে আল্লাহ কি ডাক দিয়া বলবে আল্লাহ এমন মধুর কণ্ঠে তেলাওয়াত জিন্দেগিতে শুনি নাই আয় আল্লাহ তাআলা নাস্তার দরকার নাই এমন তেলাওয়াত চলতে থাকুক লক্ষ বছর যদি চলে যায় আমাদের পেটে কোনো খিদা লাগবে না জান্নাতীরা বলবে জান্নাতীদেরকে আল্লাহ বলবেন ও জান্নাতীরা বলো না আর এর চাইতে মধুর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাও কি জান্নাতীরা বলবে আল্লাহ এর চাইতে মধুর কণ্ঠ আছে কি এই তেলাওয়াতই তো জান বাসে না কলিজা ছিড়ে যায় আপনি বলতেছেন আরো মধুর আল্লাহ বলবেন ও জান্নাতীরা আমার কোরআনের জন্য ইসরাফিল কষ্ট করে নাই আমার কোরআনের জন্য দাউদ কষ্ট করে নাই আমার কোরআনের জন্য যেই নবী উহুদের প্রান্তরে দন্দন শহীদ করেছে তাইফে রক্তাক্ত হয়ে পড়েছে উম্মতি উম্মতি বলে কাঁদছে সারা জিন্দেগি যেই নবীজি কষ্ট করছে আজকের প্রধান অতিথি এই মুহূর্তে তোমাদের সামনে আমার কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীজি দাঁড়াবেন তেলাওয়াত করার জন্য চিন্তা করে বিশ্ব নবী আল্লাহু আকবার বললেন না জান্নাতের কি অবস্থা আপনারা কি এটা কি ফিল করতেছেন অনুভব করতে পারছেন জান্নাতে তেলাওয়াত করতেছেন বিশ্ব নবী আহা যার চেহারা চন্দ্র সূর্যের চাইতে সুন্দর যিনি মুস্কি হাসিতে দাঁত বের হলে রাস্তা আলোকিত হয়ে যায় যিনি আঙ্গুল দিয়া চন্দ্রের দিকে ইশারা করলে চন্দ্র দুই টুকরা হয়ে যায় আল্লাহু আকবার যিনি পাথরে হাত দিলে পাথর ঝর্ণা হয়ে যায় সে রাসূল তেলাওয়াত করবেন আল্লাহু আকবার কি মজা নবীজি তেলাওয়াত শুরু করেছে চিন্তা করেন কেমন অবস্থা হইতেছে এখন জান্নাতের নবীজি শুধু তেলাওয়াতের টান দিছেন সূরা ইয়াসিন সকল জান্নাতীরা তাকায়া দেখবে বিশ্ব নবীর কণ্ঠ এত মধুর শোনা যায় দাউদ নবীর কণ্ঠের চাইতে আরো কোটি কোটি গুণ বেশি মধুর শোনা যায় জান্নাতীরা বলবে আল্লাহ এই তেলাওয়াতকে তুমি বন্ধ করে দিও না হার্ট অ্যাটাক করে আমরা মরে যেতে পারি আল্লাহ তেলাওয়াত চলতে থাকুক আল্লাহ বলবেন জান্নাতীরা রে এর চাইতে মধুর কণ্ঠের তেলাওয়াত শুনতে চাও কি আল্লাহু আকবার আয় আল্লাহ এর চাইতে মধুর তেলাওয়াত কি আরো আছে এই তেলাওয়াতই আমরা মানি না জান্নাতের ভিতর লাফাইতে শুরু করেছে আল্লাহ বলবেন ও জান্নাতীরা এতদিন আমার কোরআন রসুলে পাকের কণ্ঠে শুনেছ সাহাবায়ে কেরাম তাবেঈন তবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালেহীন আকাবিরে দিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাখিরিন আসফিয়ায়ে কেরামের কণ্ঠে আমার কোরআন শুনেছ আমার কোরআন কারি উবাইদুল্লাহ কারি আব্দুল বাসেদ আব্দুল সত্তারের কণ্ঠে শুনেছ আমার কোরআন আমি আল্লাহর কণ্ঠে শুনো নাই আমি আল্লাহ যেই জবান দিয়া কোরআন তেলাওয়াত করে নাজিল করছিলাম এই মুহূর্তে আমি আল্লাহ আজকের সভাপতি তোমাদের সামনে আমার কোরআন থেকে সূরা রহমান তেলাওয়াত করে শোনাতে চাই তেলাওয়াত করবেন আল্লাহ চিন্তা করেন কি হতে পারে জান্নাতের অবস্থা চিন্তা করেন আল্লাহ তেলাওয়াত করবেন আর রহমান পড়বেন না আল্লাহ একটা শব্দ যোগ করবেন আনা আনার রহমান আনা আমি রহমান তিলাওয়াতে দিবেন টান রব পড়তেছেন যিনি নাজিল করছে তিনি পড়তেছে আল্লাহ আকবার বললেন না কি হতে পারে জান্নাতের অবস্থা দুনিয়ার জমিনে আল্লাহর তিলাওয়াত রাখলাম দুনিয়ার জমিনে পাবলিক তিলাওয়াত করলেই তোমরা পাগল হয়ে যাই ঠিক কিনা হয়ে যায় না কারি আব্দুল বাসিত মাঝে মাঝে টান দিত পাবলিক তো পাগল হয়ে যেত এমনকি কত শত খ্রিস্টান ইহুদিরা মুসলমান হয়ে যেত ঠিক কিনা তেলাওয়াত করতেছেন কে কে শুনতে চান আল্লাহর তেলাওয়াত শুনতে চান ওই জায়গায় যাইতে চান তাহলে মুত্তাকি হতে হবে রমজানে ইনশাআল্লাহ আল্লাহর তেলাওয়াত কেমন এই ওয়াজ যদি শুরু করি তাহলে ইফতার শেষ ঠিক আছে তো ইফতার শুদ্ধা শেষ হয়ে যাব এই জন্য সামনের দিকে যাইতে চাই না আর লম্বা করতে চাই না
আমি চাইছিলাম রমজানের প্রস্তুতি নিয়ে আরো কয়েকটা কথা বলবো, হয়ে গেছে তো অনেকটাই। হ্যাঁ ওরে বাবা, কার একটু কম কষ্ট হচ্ছে না? কষ্ট নাই না? আমার তো কষ্ট হইতেছে, জুমা পড়াইলাম তাফসি, আমি কিন্তু প্লাস্টিক নি। কথা তো আরো বাকি, অনেক বাকি, এখন তেলাওত করবেন আল্লাহ। আমি যদি এখানে বলি দুনিয়া পাবলিক তেলাওত করলে মানুষ পাগল হয়ে যায়। তারে আব্দুল বাসির যখন বিসমিল্লাহ বলে টান দিত মানুষ এমনিতেই পাগল, ঠিক না? একবার কায়রোতে কনফারেন্স হইল, মিশরে কনফারেন্স হইল, কি যে হইতো তেলাওয়াত শুনে, আল্লাহ আকবার এইগুলা বলতে গেলে তো আমার মন চায় বলতে, কিন্তু বলতে বলতে তো আমিও তো টায়ার্ড হয়ে যেতেছি। তেলাওয়াত করবেন কে? ভাল লাগবে নি? কোন জায়গায়? কোন জান্নাতে? সবাই বলেন কোন জায়গায়? কে করবেন? আমরা শুনতে যেতে পারবো তো ইনশাআল্লাহ। কি করতে হবে? তাকওয়া। কি করতে হবে? তাকওয়া অর্জন পারবো তো ইনশাআল্লাহ। যেন তাকওয়া অর্জন করবো ইফতারের পরেই সিগারেট ধরাই দিব, ঠিক না? ইফতার শেষ হইলেই সিগারেট, এটা ছাড়া তো চলেই না ইফতার, এটা বাদ দেন, দরকার নাই। আচ্ছা আমরা কি সিগারেট খাই? পাতার বিড়ি খাই? কষ্ট লাগে? কোনো ড্রিঙ্কসও খাই না, বিড়ি সিগারেটও না, আমি তো পানও খাই না। আমার জীবনে কি বলতে পারবে না যে আমার পান খাইতে দেখছি? কই তো খারাপ লাগে না তো? আপনারা পারবেন না কেন? ইনশাআল্লাহ আমরা সকলেই পারবো ইনশাআল্লাহ। চেষ্টা করে নিজেকে সুস্থ রাখেন, ভালো রাখেন, ফুসফুসকে ভালো রাখেন ইনশাআল্লাহ। আসুন, আমরা লম্বা হয়ে যাচ্ছে। এরপরেও আমি নিয়ত করেছিলাম ফজরের পরে যে আজকে তাফসিরে আমি তিনটা বিষয় আলোচনা করব। এক, তাকওয়া অর্জন করলে জান্নাতের কি কন্ডিশন হবে। দুই, রমজানের প্রস্তুতি। আর তিন, একটা আমল বলে দিতে চাইছিলাম কি করলে রমজানে রসুলকে স্বপ্নে দেখা যাবে। সবগুলো আটকে গেছে আজকে টাইমে, না বলতাম না, সব এরা ফ্রি পাইতে চায়, ফ্রি। তাই এখানেই দরকার হইলে ইফতার করবে, ঠিক আছে? ইফতার করেন আপনারা, আমি গেলাম আর কি। আচ্ছা যাই হোক, আমার বন্ধুগণ, আমরা ইনশাল্লাহ আলোচনায় আসতেছি। তাহলে এই জান্নাতে যেতে হলে, আল্লাহর তেলাওয়াত শুনতে হলে লাগবে তাকওয়া, আর তাকওয়া অর্জন করতে লাগবে রমজানের প্রস্তুতি। কে লাগবে? রমজানে যদি জান্নাতকে একবার ওয়াজিব করে জাহান্নাম হারাম করে দিতে হয়, এই রমজানে কয়েকটা আমল করতে হবে। এক, বেশি বেশি করে শাহাদা পাঠ করতে হবে, বেশি বেশি করে শাহাদা, বেশি বেশি। রসুল বলছেন যে ব্যক্তি বেশি শাহাদা পাঠ করবে সে 100% জান্নাতে যাবে। এক নম্বর কি? এক নম্বর। দুই নম্বর, রসুল বলেছেন বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার, বেশি বেশি করে আল্লাহর কাছে। কয়টা বললাম? তিন, বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করতে হবে। কি? চার, বেশি বেশি করে জাহান্নাম থেকে মুক্তির জন্যে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কয়টা বললাম? এই চারটি অবশ্যই অবশ্যই বেঁচে থাকলে করবেন। কয়টা বলছি? পাঁচ, মনে থাকবে তো? পাঁচ, উত্তমভাবে সিয়াম পালন করবেন, উত্তমভাবে। উত্তম সিয়াম মানে আমরা তো কবিরা তো করবো না, সগিরা গুনাও করবো না, গুনাই করবো না। পাঁচ নম্বর কি বাবা, মনে না রাখলে আমি ভুল করে যাব। উত্তমভাবে সিয়াম। ছয় নম্বর, সময় মতো ধীরে স্থির নামাজ আদায় করব, সময় মতো ধীর স্থিরভাবে নামাজ আদায় করব। কয়টা বললাম? সাত নম্বর, সহি শুদ্ধ
নিয়মিতভাবে কোরআন শিক্ষা অর্জন করা, কোরআন তেলাওয়াত করা, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত, কয়টা বলছি? আট নম্বর, সহি শুদ্ধভাবে অপরকেও কোরআন তেলাওয়াত শিখানো অথবা অন্যকে শিখাইতে সহযোগিতা করা। কয়টা বললাম? নয়, নয়, শিখানো অথবা অন্যকে শিখতে সহযোগিতা করা। কয়টা বলছি? নয়। দশ নম্বর, উত্তমভাবে হালাল খাবার দিয়ে সেহরি খাওয়া। কয়টা বলছি? সবাই বলেন। এগারো নম্বর, উত্তমভাবে ধীরে স্থিরে তারাবিহির সালাত পড়া। কয়টা বলছি? বারো, বেশি বেশি করে জিকির করা, বেশি বেশি করে জিকির করা। কয়টা বলছি? তেরো, বেশি বেশি করে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা। কয়টা বলছি? চোদ্দ নম্বর, নিজের আপনজন আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত করে তাদের জন্য দোয়া করা। কত? পনেরো নম্বর, নিজের মা বাপ, নিজের ভাই বোন আত্মীয় স্বজন যারা মারা গেছেন রমজানকে যদি কন্টিনিউ করে জান্নাতে যেতে হয় তাদের জন্য বেশি বেশি করে সাদাকা করা। এক টাকা হলেও সাদকা করব, একটা খেজুরের দানা হলেও সাদকা করব। আল্লাহু আকবার বলেন। কয়টা বলছি? কয়টা? ষোলো নম্বর, রমজানকে রমজানে কল্যাণকর কাজে বেশি বেশি অংশগ্রহণ করা। আমি দিতে পারতেছি না, আরেকজন দান করতেছে, আমি সহযোগিতা করব, আরেকজনকে ইফতারটা নিয়ে দিব, আরেকজনের সেহরিটা আগাইয়া দিব, পানির বোতলটা আগাইয়া দিব, কল্যাণকর কাজে সহযোগিতা করব। আল্লাহু আকবার। কয়টা বলছি? সতেরো নম্বর, নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় কর। ইনশাআল্লাহ রসুল বলছেন তুমি তাহাজ্জুদের গ্যারান্টি দাও, আমি তোমার জান্নাতের গ্যারান্টি দেব। কয়টা বলছি? সতেরোটা। আঠারো নম্বর, সুযোগ পেলেই অধিক পরিমাণে খায়রাত করা। সুযোগ খায়রাত করা মানে কি? সাদাকা করা, শুধু পয়সা না, সাদাকা। সুবহানাল্লাহ, সাদাকা। হাঁটতেছেন একজন, অজু করতেছে, পানির ট্যাপটা ছেড়ে দিলাম, সাদাকা। সুবহানাল্লাহ বললেন না? একজনের জুতোটা ঠিক করে দিলাম, সাদাকা। একজন এই জায়নামাজটা ঠিক করে দিলাম, এটাও সাদাকা। আল্লাহু আকবার বলেন। কয়টা বলছি? কয়টা? আচ্ছা, উনিশ নম্বর, উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা। রমজানে যদি উত্তম চরিত্র গঠনের অনুশীলন করতে না পারি তাহলে আমার এদের জিন্দগিতে কোনো কাজ হবে না। কয়টা বলছি? বেশ, উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা। একুশ নম্বর হচ্ছে নিজের পরিবার, নিজের স্ত্রী, নিজের সন্তানকে উত্তম চরিত্র গঠনে চেষ্টা করা। ইনশাআল্লাহ। কয়টা বলছি? একুশ। মনে রাখবেন, আপনারা ভুললে কিন্তু আমি ভুলে যাব। বাইশ নম্বর, সুযোগ থাকলি, সুযোগ হলেই কিছু কাজ করবে। কি কাজ? ঘর থেকে বাইর হয়েছেন, নিয়ত করে বাইরেবেন যে রাস্তায় আমি সুযোগ পেলেই কোনো একটা ভালো কাজ করব। ভালো কাজ কেমনে করবেন? রাস্তায় এসে দেখছেন একটা গরু গ্রামে গেলে দাঁড়ায় রয়েছে, পানি পাচ্ছে না, আমি তাহলে পানিটা দিই। রাস্তায় একজন রিক্সা পাচ্ছে না, আমি দাঁড়িয়ে থাকে রিক্সাটার ব্যবস্থা করে দিলাম। একজন মহিলা ইফতারের জন্য লাইনে দাঁড়ায় আছে, ঘেমে গেছে, ইফতারটা নিতে পারতেছে না, আমি দোকান থেকে এটা ব্যবস্থা করে দিলাম। আল্লাহু আকবার। রাসূল বলেন রমজানে যদি কেউ এটা করে সে সত্তরটা সওয়াব পেয়ে যাবে। আল্লাহু আকবার। কয়টা বলছি? কি বলছি? বাইশ। তেইশ নম্বর, দাওয়াতে দিনের কাজে অংশগ্রহণ করা এবং দাওয়াতে দিনের কাজে সহযোগিতা করা। কয়টা বললাম? চব্বিশ, তেইশ, চব্বিশ, অংশগ্রহণ করা এবং সহযোগিতা করা, এটা দিনের কাজ। আমরা অংশগ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ বলেন। আর অংশগ্রহণে সহযোগিতা করা, আরেকজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসা, আলহামদুলিল্লাহ বলেন। কয়টা বলছি? কথা বলেন না কেন? চব্বিশটা। সুযোগ থাকলে ওমরা পালন করতে যাওয়া, যাবো তো ইনশাল্লাহ। শেষ, কয়টা বলছি? পঁচিশ। ছাব্বিশ নম্বর, শেষ দশকে বেজুর রাত্রে অবশ্যই লাইলাতুল কদর তালাশ করা। কয়টা? কয়টা বলছি? ছাব্বিশ না সাতাশ?
ছাব্বিশ, সাতাশ, এই তো এটা নামই তো এখতেলাফ, এতগুলো ছাব্বিশ, যদি সাতাইশ হয়ে দিলে ঝামেলায় পড়বেন, আমি নিজেই জানি না। আচ্ছা কি করবেন? বেজর রাতের লাইলাতুল কদর তালাশ করবেন, সাতাইশ নম্বর, বেশি বেশি করে দোয়া করা, আল্লাহ পাকের কাছে রহমত প্রার্থনা করা। কয়টা বললাম? আঠাইশ নম্বর, উত্তমভাবে হালাল পন্থায় ইফতার করা, উত্তমভাবে হালাল পন্থায় ইফতার করা। ২৯, ৩০ নম্বর, রোজাদারদের জন্য, রোজাদারদের জন্য সুযোগ মতো সর্বোচ্চটুকুন ইফতার করাবার চেষ্টা করা। আমি চাইলে ১০টা খেজুর এনে ১০ জনকে দিতে পারবো, ১০ গ্লাস পানি ১০ জন দিতে পারবো, ইনশাল্লাহ বলেন না, এটা তো পারবো ইনশাল্লাহ। আচ্ছা আল্লাহ যেন আমাদেরকে এটা তৌফিক দান করে। কয়টা বলছি? ৩১ নম্বর, বেশি বেশি করে সময় পেলেই, সময় পেলেই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। কয়টা বলছি? ৩২ নম্বর, তাকওয়া অর্জনের সর্বোচ্চ চেষ্টা করা। ৩৩ নম্বর, ফজরের পর, ফজরের পর সূর্য উদয় পর্যন্ত মসজিদে অবস্থান করে ইবাদত করা, ফজরের পর সূর্য উদয় পর্যন্ত মসজিদে অবস্থান করে ইবাদত করা, মায়েদের জন্য বাসায় থেকে উত্তমভাবে ইবাদতে লিপ্ত থাকা। ফজরের পরে যদি সূর্য উদয় পর্যন্ত রোজা রাখে, এই মসজিদে বসে বসে ইবাদত করে, আল্লাহর রসুল বললেন সে যেন জান্নাতে ডুববার জন্যে বসে বসে অপেক্ষা করতেছে। চিন্তা করলেন, চেষ্টা করবেন, আল্লাহ আমাদেরকে যেন কবুল করেন, বলেন আমিন। কয়টা বলছি এখন ভুলে গেছি, কত? ৩২। হ্যাঁ এমন ৩২, ৩৩, আমি জানি বলতেছি ৩৩। আহারে দুনিয়ারে, এই বলার পরে পরে ভুলে গেলেন, ৩৩, কত? ৩৩। ৩৪ নম্বর, ৩৩ নম্বর কি বলছি? আর মহিলাদের জন্যে কত বলছি? কত বলছি? ৩৪ নম্বর, সুযোগ যখন হবে ঈদের দিন সকালে ফিতরা আদায় করা। কি আদায়? কত বললাম? ৩৫ নম্বর, অপরকে সহযোগিতা করা, খাদ্য দান করা, খাদ্য খাওয়ান। খাদ্য দান আমি পারবো না, খাদ্য খাওয়াতে তো পারবো, কেমনে খাওয়াতে পারবো কেমনে? এই যে এখানে বসে একজন মুরব্বী খাইতে পারতেছে না, আমি তার খাবারটা উঠাই দিলাম, সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ বলেন। ৩৫, খাদ্য খাওয়াইতে তাকে সহযোগিতা করা। ৩৫, ৩৬ নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক উন্নীত করা এবং উত্তম আত্মীয়দের খবর নেওয়া, আত্মীয়দের খবর নেবেন। ৩৭ নম্বর, পবিত্র কোরআন মুখস্থ করা বা হিফজ করা অথবা চেষ্টা করা। এই রমজানে কোরআন নাজিল হয়েছে, এই রমজানের দামই হয়েছে কোরআনের কারণে, এই রমজানের সব কিছু কোরআনের কারণে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস ওবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, রমজানে কোরআনের কারণে তো দাম। এই জন্য কোরআন মুখস্থ করবেন, কোরআন হিফজ করবেন অথবা চেষ্টা করবেন, একজন হিফজ করতেছে তাকে হিফজ করতে সহযোগিতা করবেন, ইনশাল্লাহ বলেন। কয়টা বললাম? ৩৮, ৩৭, ৩৮ নম্বর, সুযোগ পেলেই বেশি 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 করে ধ্যান করবেন, আল্লাহর নামের জিকির করবেন, ধ্যান করবেন বেশি বেশি। ৩৯ নম্বর, উত্তমভাবে মেসওয়াক করা। ৪০, পবিত্র কোরআন একে অপরকে শোনার ব্যবস্থা করা, নিজে অন্যকে শোনাবার চেষ্টা করা। এই যে আপনারা বসে রয়েছেন, বসে রয়েছেন, বসে বসে একজন আরেকজনকে সুরে ফাতেহাটা শোনান। ভাই আমার দেখো তো সুরে নাচটা হয়নি, সুরে ইখলাসটা হয়নি, এটাই করতে থাকেন, এটাই জান্নাতের কারণ, সুবহানাল্লাহ বলেন। ৪০, ৪১ নম্বর, পবিত্র রমজানে কোরআন বুঝা এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করা। আপনি চেষ্টা করেন এই রমজানে আপনি ৩টা সুরা, ৫টা সুরা, এই ৫টা সুরার তাফসির আমি শিখব, এই ৫টা সুরের অর্থ আমি শিখব, পারবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ।
41 42 নম্বর ইফতারের আগ মুহূর্তে বসে বসে ইফতার সামনে নিয়া হাউমাউ করে কান্না কাটি করে তওবা করে ইস্তেগফার করা দোয়া করা ইনশাআল্লাহ বলেন কয়টা বলছি 42 43 মানে রমজানের শেষ দশক রমজানের শেষ 10 দিন রমজানের সাধারণ আমলগুলোকে একবার গামছা বেঁধে হাদিসের ইবারত হচ্ছে যে কোমর বেঁধে রসুল আয়েশা বলেন আমি রসুলকে দেখতাম কোমর বেঁধে লেগে গেছেন 20 রমজান থেকে সুবহানাল্লাহ বললেন কত নম্বর কত নম্বর 43 নম্বর যে রমজানের শেষ 10 দিন প্রথম যে আমলগুলো করছেন এগুলারে বাড়াইয়া দেওয়া মানে কোনোভাবে একটা মিনিটের জন্য আমাদের থেকে না ছুটে যায় এইভাবে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সুযোগ থাকলে 44 এতে কাফে বসে যাব আর 45 নম্বর ইবাদতের জন্য রাত্রি জাগরণ করব অবশ্যই শেষ 10 দিন আমাকে কথা দেন কোনোভাবে আপনি ঘুমাবেন না শেষ 10 দিন ইনশাআল্লাহ কোনোভাবে ঘুমাবেন না জামিল শবে কদর পেই ছাড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন কোনোভাবে আমরা ঘুমাবো না 45 46 অবশ্যই পরিবারের সদস্যদের রাত্রি জাগরণ উদ্বুদ্ধ করবেন পরিবারের কাউরে ঘুমাইতে দিবেন পারবেন না আপনি তো পারবেন না আপনার স্ত্রীরে আপনার মায়ের ফলাই অবশ্যই তাকে ঘুমাতে দিবেন না তুমি কেন ঘুমাবে আমি তোমাকে বিয়ে করেছি আমার কথা কেন তুমি শুনবে না অবশ্যই ঘুমাতে পারবে না সবাই মিলে সারা রাত ইবাদত করব একটা বাচ্চাকেও ঘুমাতে দিবেন না সারা রাত মিলে ইবাদত করব এই 10 দিনে আল্লাহর কাছ থেকে সব আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন কত নম্বর 46 নম্বর 47 নম্বর কোমর ভেদে এভাবে ইবাদত লেগে যাব তো সর্বোচ্চটুকুন ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেব আগে যদি 10 বার সুবহানাল্লাহ বলতাম এখন 100 বার 90 বার বাড়ায় দেব ইনশাআল্লাহ বলেন 48 নম্বর অন্য যে কোনো সময়ের চেয়ে ইবাদতের জন্য অধিক পরিমাণ সাধনা করা কান্নাকাটি করা তওবা করা আল্লাহ বলছেন শুধু চেষ্টাটা করে যাও শেষ 10 দিন চেষ্টাটা করে যাও তওবাটা শুরু করো তোদের যা ইচ্ছা দোয়া 10 দিনে যা করবে সবগুলো কবুল করে নেবে সুবহানাল্লাহ বলেন কয়টা বলছি 48 49 নম্বর প্রতি রাত্রে বিশেষ করে বেজুর রাত্রগুলোতে শবে কদর মানে এমনভাবে শবে কদরের আশায় ইবাদত ইবাদতে লেগে যাব কোনোভাবেই যেন আমাদের থেকে ইবাদত ছুটে না যায় শবে কদর ছুটে না যায় 50 কত হইছে 49 49 বলছি 50 নম্বর শবে কদরের দোয়া পড়ব আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া করিম বারবার জবানে চালু করে দিব আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ফাআফু আন্নি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া করিম যেভাবে মন চায় সেভাবে পড়েন কয়টা বললাম 51 নম্বর আগেই বলে দিচ্ছি ঈদের চাঁদকে তালাশ করবেন শেষ দুই দিন ঈদের চাঁদকে তালাশ করবেন রাসূল বললেন যে ব্যক্তি ঈদের চাঁদকে তালাশ করে সে যেন মালিকের কাছ থেকে বোনাস পাওয়াকে তালাশ করে সুবহানাল্লাহ বলেন কয়টা বললাম 51 আল্লাহ আমাদেরকে কবুল করুক এরপরে 52 নম্বর শেষ 10 দিন রমজানের কমপক্ষে 1 টাকা করে আপনি দান করবেন শেষ 10 দিন দিনে এবং রাতে দিনে 1 টাকা রাতে 1 টাকা বললাম 1 টাকা মানে কমপক্ষে 1 টাকা দিনে 1 টাকা রাত্রে 1 টাকা দান করবেন কেন শেষ 10 দিন যেদিন আপনি টাকাটা দান করবেন ওই দিন যদি লাইলাতুল কদর হয়ে যায় তাহলে আপনি 83 বছর একাধারে দান করার সওয়াব পাবেন কমপক্ষে 1 টাকা হলেও দিবেন কয়টা বললাম 52 53 নম্বর শেষ 10 দিন 10 দশকের রাতে এবং দিনে কমপক্ষে 2 রাকাত করে নামাজ পড়া কমপক্ষে 2 রাকাত এক্সট্রা নামাজ পড়বেন কারণ যদি শবে কদর হয়ে যায় যদি শবে কদর হয়ে যায় আর আপনি 2 রাকাত নামাজ পড়ছেন একা দারে 83 বছর পড়ার সওয়াব পাবেন সুবহানাল্লাহ বলেন 54 কত বলছি বলছি কত 54 নম্বর আপনারা শেষ 10 দিন কমপক্ষে একজনকে ইফতার করাতে হবে একজনকে সেহরি খাওয়াবেন এইভাবেই আপনাদের চলবে
কারণ একজনকে যদি ইফতার করান একজনকে যদি সেহরি খাওয়ান তাহলে আর যদি সবে কদর হয় তাহলে কত বছর খাওয়াইলেন আপনার ক্ষমতা আছে কাউকে 83 বছর খাওয়াইতে পারবেন আল্লাহু আকবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কয়টা হইছে 54 আর বলতাম নি আর তো সময় চলে যেত আর কত বলতাম বাদ দেন এরপরে যেটা করবেন 55 নম্বর রমজান তো জয়দিন গেছে গেছে আজকে থেকে এটা রুটিন করেন ঈদের রাত্র পর্যন্ত আজকে থেকে এটা রুটিন করেন যে আমি ফজরের নামাজ পড়ে কি করব ঘুম থেকে উঠে কি করব জোহরের নামাজের আগে পড়ে কি করব জোহর পড়ে কি করব আসরের আগে পড়ে কি করব মাগরিবের ইফতার সামনে নিয়ে কি করব ইফতারের পরে কি করব তারাবিহের আগে পরে কি করব সেহরির আগে পরে কি করব এভাবে একটা রুটিন করে প্রত্যেকটা মিনিটকে কাজে লাগাইয়া দেন আমরা এবার ইনশাআল্লাহ এই 55টা কথা বললাম এবার আমরা লাইলাতুল কদর আদায় করেই ছাড়ব বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক জোরে বলেন আমিন